ইসলামিক ভাবে বিয়ের অনুষ্ঠান কি রকম হতে হবে অনুগ্রহ করে বলেন। বিয়ের অনুষ্ঠান নিয়ে একটা লম্বা আলোচনা করতে হবে, আমরা করব ইনশাআল্লাহ কোন এক জায়গায়। বিয়ে ইসলামিক পদ্ধতিতে কিভাবে হবে এই লম্বা আলোচনায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, তবে সংক্ষেপে দু তিনটা কথা বলি। নাম্বার এক, যুবকরা বিয়ে শাদী করবেন, মুরব্বীরা ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী করাবেন, প্রথম যে বিষয়টা খেয়াল করবেন, গুনাহমুক্ত বিয়ে হতে হবে। বিয়ে হতে হবে কি মুক্ত? গুনাহমুক্ত বিয়ে। বিয়ে উপলক্ষে বেপর্দা করা চলবে না, গায়ে হলুদ গায়ে মরিচ বিভিন্ন নামে না বেনামে মহিলাদের পুরুষদের একাকার করে গান বাজনা বাজিয়ে। আজকাল তো এমন বিয়ে খুব কম আছে যে বিয়েতে ওই যে ডিজে পার্টি হয় না, ব্যান্ড পার্টি হয় না, বক্সের ভাড়া করে পোলাপায় দুন্দলাক্কা গান বাজায় না, এরকম বিয়ে খুব একটা হয় না। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, যার বিয়ে সে হয়তো বাজায় না, ছোট ভাই বোনেরা বলে আমরা একটু ফুর্তি করব। খবরদার, আপনার বিয়ে উপলক্ষে এরকম গুনাহ যদি করেন, মানুষের কষ্ট হয়, ভলিউম হাই ভলিউম দিচ্ছেন, আপনি গান শুনছেন, হারাম কাজ করছেন, তো আল্লাহ লানতে বিয়েতে হবে, বরকত হবে না, এটা খেয়াল রাখবেন। দুই নম্বর, তাহলে গুণমুক্ত বিয়ে করবেন এবং ওই যে অনুষ্ঠানের মধ্যে ছেলে মেয়ের বিপর্দা যেন না হয় খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, বিয়ের মোহর মেয়ের বাবারা কম ধরবেন, অতিরিক্ত মোহর ধরবেন না, বরকতমা বিয়ে হলো যেটাতে বিয়ে মোহর কম হয়। আর তৃতীয়ত, ছেলেরা যৌতুক নেবেন না, বরযাত্রী যাবেন না। কথা কি বুঝতে পারছেন? ছেলেরা কি করবেন না? ছেলেরা যৌতুক নেবেন না আর বরযাত্রী যাবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। যুবকরা যারা বিয়ে শাদী করেন নাই, বলেন কারা কারা বরযাত্রী ছাড়া, বরযাত্রী বুঝেন আগে বুঝে নেন, হাত পরে তোলেন, বরযাত্রী বুঝেন? মেয়ের বাপের বাড়িতে 200-300 মানুষ দরাদরি করে, দর কষাকষি করে আমাদের 300 মানুষ খাওয়ান লাগবে, 200 মানুষ খাওয়ান লাগবে, ছি 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 ছি, এই ছোট লোক কি করে যে যায় 200-300 লোক খাইতে যায়? আহারে আল্লাহ, ফকির এরকম একসাথে যায় না। এই বরযাত্রী, বরযাত্রী যেটাকে আপনারা নাম দিছেন, এটা আসলে বরযাত্রী, এটা কি যাত্রী? বিয়ে উপলক্ষে একটা খাওয়া হবে, সেটা কে খাওয়াবে? ছেলে পক্ষ খাওয়াবে। আজকাল ছেলে পক্ষের খবর না, মেয়ের বাপ খাওয়াবে। মেয়ের বাপ মেয়েটা জন্ম দিয়ে কি অপরাধ করছে? আপনার বাড়িতে খাট পালন দিতে হবে, আপনার টাকা হাওলাতের নাম দিয়ে যৌতুক দিতে হবে, আপনাকে মোটরসাইকেল কিনে দিতে হবে, আপনার মার গায়ে বাতাস দিতে হবে, আপনার শীতের পিঠা দিতে হবে, ফল দিতে হবে, আবার বরযাত্রী খাওয়াইতে হবে, আল্লাহর জমিনে সব ভিন্ন বিষয়, আপনার এখান থেকে দুই চারজন গুলো ভিন্ন বিষয়। আপনি বাবা আপনার শ্বশুরবাড়িতে গেছেন বিয়ে উপলক্ষে, আপনি গেছেন, আপনার বাপ গেছেন, আপনার চাচা গেছেন, দাদা গেছেন, দুই চার পাঁচজন গেছেন, এটুকু সহনীয়। কিন্তু আপনি 200 লোক নিয়ে যাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রামাঞ্চলে আরো বেশি যে বার্গেনিং হয় না, আমাদের 500 লোক খাওয়াইতে হবে, পুরো এলাকার হাতে মুতে মানুষ ধরে ধরে আপনি খাওয়ালেন, লাভ কি? আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটা রীতিমতো গুনাহ, এটা জুলুম। আরে ভাই, কোনো ডাকাইতে তো এরকম নাই যে ঘোষণা দেয় যে আমরা আজকে 200 সন্ত্রাসী আসতেছি তোমার বাড়িতে খাবো, শুনছেন? ডাকাইতে তো এরকম নাই রে ভাই, ডাকাইতে ডাকাতি করে টাকা আছে দিয়ে দাও নিয়ে যায়, শেষ কাহিনী। ডাকাইতে তো এরকম নাই যে বলে ঠিক আছে আমার ডাকাতির সিস্টেম হলো রমজান মাসে ইফতার পাঠাবা, কোরবানির সময় ছাগল পাঠাবা, গরুর রান পাঠাবা, কল্লা পাঠাবা, আর শীতের সময় পিঠা পাঠাবা, ফলের সময় ফলের সিজনে ফল পাঠাবা, এরকম সময় সময় সব সারা বছর পাঠাতে থাকবা, এরকম ডাকাত শুনছেন কোনোদিন? তাহলে এর চাইতে বড় ডাকাত হলো এই যৌতুক খোর। আমাদের নোয়াখালীতে এই যৌতুক মুক্ত ফ্যামিলি কয়টা আছে? ঠিক ঠিক তো বলতেছেন, আল্লাহ তাআলা বলতে পারে। এখন যদি আমি বলি যে দাঁড়ায় বলতে পারবেন কে যে আমার ফ্যামিলিতে আমি ছেলে বিয়ে করাইছি বা নিজে বিয়ে করছি, শ্বশুরবাড়ি থেকে আম কাঁঠাল এই সমস্ত কোনো কিছু তারা দিতে চাইলো আমরা নেই নাই, আমরা ডিনাই করছি, আপনারা বরং শ্বশুরবাড়িকে দিবেন, কারণ বেচারারা একটা বাচ্চা মেয়ে জন্মের পর থেকে নিয়ে বড় করে আস্ত মেয়েটা উঠে আপনার বাড়িতে দিয়ে দিছে, আপনি গোটা একটা মেয়ে নিয়ে আসছেন, ওই শ্বশুর বেটারে ব্যাপারে এবং শাশুড়িরে সারা জীবন তাদের টাকা দিয়ে তো ঋণ শোধ করতে পারবেন না। এখন ছেলের বাপরা আবার বলবে হুজুর পোলাপান এমনি হোর বাড়ি বক্ত হয়ে গেছে, আবার এসব ওয়াজনি আরো টাঙ্গ হয়ে দিলে, মুরব্বীরা সেটা বলবেন। এই জন্য আবার যুবকদেরকে বলি, বাবারা খেয়াল ঠিক রাখিয়েন, আবার বেদিশা হয়ে যায়েন না, শ্বশুর বাড়ির প্রতি আপনার দায়িত্বশীল থাকবেন যে তাদের প্রতি কোনো কিছু জুলুম করে আদায় করবেন না। এর মানে এই না যে আপনি বাপ মা ধুয়া শ্বশুর বাড়িকে অগ্রাধিকার দিবেন, খবরদার, সেটা কিন্তু জায়েজ নাই। আপনার বোনের চাইতে আপনার শ্যালিকা আপনার কাছে খুব আদরের, এটা জায়েজ নাই। আপনার বাবা মার চাইতে শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা বেশি করেন, এটা জায়েজ। অনেক অমানুষ আছে বাপ মা চেনে না, শ্বশুর বাড়ির খুব বেশি কদর, আবার ভাই বোন চেনে না, শালা শালিকার কদর অনেক। এখন তো উল্টা ওয়াজ করা লাগে, শ্বশুর বাড়ি এটা আত্মীয়তার কত নম্বর শ্রেণীতে পড়ে জানেন? কেমনে দ্বিতীয় নম্বর,
আন্দাজ একটা মারি দিছে এতে শ্বশুর বাড়ি এটা আত্মীয়তার সিরিয়ালে তৃতীয় নম্বর আমি থার্ড ক্লাস বললাম না তৃতীয় নম্বর প্রথম শ্রেণীর আত্মীয় হলো বাপের দিককার আত্মীয় বাপ চাচা দাদা এরা ফুফু এরা হলো প্রথম শ্রেণীর ভাই বোন সন্তান সন্ততি মা বাপ ওনারা হলেন প্রথম শ্রেণীর আত্মীয় অর্থাৎ যাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি এরপরে হলো দ্বিতীয় যারা আপনার সম্পদের ভাগ পাবে না কিন্তু আত্মীয় রক্তের সম্পর্ক আছে তারা কারা মামা নানা নানি খালা খালু না কিন্তু খালু খালার স্বামী হিসাবে উনিও আত্মীয় বাট ওটা আরো পরের যেহেতু খালুর রক্ত আপনার শরীরে নাও থাকতে পারে বরং আপনার শরীরে আপনার মামার রক্ত আছে যেহেতু মায়ের রক্ত আছে তবে একই রক্ত তারা ভাই বোন ওনারা হলেন এর পরের সিরিয়ালের আর তৃতীয় সর্বশেষ সিরিয়ালের আত্মীয় যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক হয়তো নাই হতে পারে হয়তো নাই কিন্তু চাচাতো বোন বিন করলে সেটা হতে পারে সাধারণত তাদের সাথে রক্তের সম্পর্ক নাই তাদের সাথে সম্পর্ক হলো বৈবাহিক সম্পর্ক সেটাও আত্মীয়তা কিন্তু এটা হলো শেষ প্রকারের আত্মীয়তা আমাদের দেশে এবার সিস্টেম করেন এবার আসেন আমরা আমাদের বাস্তবতাটা মিলে দেখবেন হুবহু উল্টাটা আছে আমাদের দেশে এক নম্বরের আত্মীয় বলতে বোঝানো হয় হোর ভাইয়ের আত্মীয় ঠিক না বেঠিক এক নম্বর আত্মীয় কোনটা মনে করে মানুষ শ্বশুর বাড়িটা বাংলাদেশের কোন কোন এলাকায় আছে কুটুম কুটুম শব্দের বাংলা অর্থ কি আমি যতটুক জানি মেহমান আমি যদি ভুল না জানি কুটুম শব্দের অর্থ হলো অতিথি মেহমান তাই না কিন্তু অনেক এলাকা আছে শ্যালককে শ্যালককে অর্থাৎ শালা যেটাকে বলে আপনারা এই শ্যালককে বলে শ্যালক বা সম্বন্ধীকে বলে কুটুম অনেক এলাকা আছে মানে আত্মীয় মানে অতিথি মানেই হলো শালা শালে এছাড়া আবার অতিথি কর্তৃকে হয় তাহলে এক নম্বরের আত্মীয় বানায় রাখছি আমরা শ্বশুরবাড়ির লোকদেরকে দুই নম্বরটা কোনটারে বানাইছি মামুর বাড়িটা আর তিন নম্বর থার্ড ক্লাস বানাইছি কোনটারে নিজেরটা খালু সরি চাচা ফুফু ফুফুদের সাথে যোগাযোগ তো এখন এই যুগে তো একেবারে সোনার হরিণ হয়ে গেছে ঠিক কিনা বলেন খোঁজ খবর পর্যন্ত হ্যাঁ আবার অনেক ফুফুরা অনেক ভাতিজাদের প্রতি অত্যাচার করে চান্স পাইলে অনেক চাচারা ভাতিজাদের প্রতি অত্যাচার সেটা ভিন্ন বিষয় সে অত্যাচার করলে সে পাপি আল্লাহর কাছে অপরাধী ভিন্ন বিষয় বাট আপনার দায়িত্ব হলো চাচাকে আপনি বাবার মতো সম্মান করবেন শ্রদ্ধা করবেন দোয়া করবেন ভেজাল করবেন না ঝগড়াঝাটি করবেন না সম্পর্ক রক্ষা করবেন হাদিয়া তোফা দিবেন নিজের থেকে আপনি আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করবেন উনি অন্যায় করলে উনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন আল্লাহ আমাদের এক আত্মীয়তার হকগুলো আদায় করার তৌফিক দান করুন